হ্যালো ভিউয়ার্স টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায়ের পার্ট ১২ থেকে ১৪ পর্যন্ত যে পার্ট আছে এই পার্টটি নিয়ে আমরা আলোচনা করব তো এখানে আলোচ আলোচনার বিষয় আছে দুইটা একটা হচ্ছে ড্রাই সেল আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ তো প্রথমে আমরা ড্রাই সেল নিয়ে আলোচনা করব তো ড্রাই সেল নিয়ে আলোচনা বলতে এখানে আমাদের ড্রাই সেলের গঠন ড্রাইসেলটা কীভাবে তৈরি করে এটা নিয়ে আমাদেরকে জানতে হবে তো আসো আমরা দেখি প্রথমে যে ড্রাই সেলটা কীভাবে গঠন করে ড্রাই সেল গঠন করার জন্য প্রথমেই আমাদের প্রয়োজন হচ্ছে একটা দস্তার পাত্র যেখানে তোমরা চিত্র দেখতে পাচ্ছ এখানে যে পাত্রটা আছে এই পাত্রটা হচ্ছে দস্তার তৈরি দস্তার পাত্র বেসিক্যালি এই প্রশ্নটাকে এত কঠিনভাবে না নিয়ে আমরা যদি গল্পের মতো মনে রাখি তাহলে সব থেকে বেটার হয় তোমরা এটাকে গল্পের মতো মনে রাখতে পারো তো প্রথমে আমরা কি করছি একটা দস্তার পাত্র নিচ্ছি তো আমরা লিখে রাখলাম এক নম্বরে যে একটা দস্তার পাত্র এবার দস্তার পাত্র নেওয়ার পরে স্টেপ বাই স্টেপ আমরা ঘটনাগুলো মনে রাখবো দস্তারপত্র নেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে একটা মিশ্রণ তৈরি করতে হবে একটা পেস্ট তৈরি করতে হবে পেস্ট কথাটা ইংরেজি কথা বাংলা এটাকে বলা হয় লেই তো যে লেইটা বা যে পেস্টটা তৈরি করতে হবে পেস্টটার মধ্যে কী কী থাকবে এটার মধ্যে থাকবে অ্যামোনিয়াম ক্লোরাইড কয়লার গুড়া ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং তার মধ্যে সামান্য পরিমাণে পানি মিক্স করতে হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে অ্যামোনিয়াম ক্লোরাইড কয়লার গুড়া ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং সামান্য পরিমাণ পানি যোগ করে একটা পেস্ট বা লেই তৈরি করতে হবে সো দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের পেস্ট তৈরি করা তারপর কি করতে হবে দস্তার পাত্র দেন দশটার পাত্রের মধ্যে কি করতে হবে ওই যে পেস্টটা তৈরি করলাম ওই পেস্টটাকে আমরা দস্তার পাত্রের মধ্যে প্রবেশ করাবো এই দশটার পাত্রের মধ্যে আমরা পেস্টটাকে প্রবেশ করাবো এইবার পেস্টের মধ্যে কি করব। একটা কার্বন দণ্ড প্রবেশ করাবো পেস্টের মধ্যে কি করব একটা কার্বন দণ্ড প্রবেশ করাবো তবে কার্বন দণ্ড প্রবেশ করানোর সময় আমাদের লক্ষ্য রাখতে হবে কার্বন দণ্ডটা যেন দস্তার পাত্রকে স্পর্শ না করে সো প্রথমে দস্তার পাত্র তারপরে পেস্ট তারপর হচ্ছে কার্বন দণ্ড এগুলো স্টেপ বাই স্টেপ আমাদের মনে রাখতে হবে কার্বন দণ্ডটা যেন দস্তার পাত্রকে অবশ্যই স্পর্শ না করে এখন কি করতে হবে কার্বন দণ্ডের মাথায় একটা ধাতব টুপি পরাতে হবে কার্বন দণ্ডের মাথায় একটা ধাতব টুপি পরাতে হবে এই ধাতব টুপিটা ধনাত্মক তরিদ্দার বা অ্যানোড হিসেবে সরি ধনাত্মক তরিদ্বার বা ক্যাথর হিসেবে কাজ করে আর দস্তার পাত্রটা ঋণাত্মক তরিদ্দার বা অ্যানোড হিসেবে কাজ করে আমাদের শুষ্কোষ তৈরি হয়ে গেছে বেসিক্যালি এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে উপরের যে প্রান্ত এই যে এই জায়গাটা এই জায়গাটা আমাদেরকে পিস দ্বারা আটকে দিতে হবে এখানে আমরা কি করব পিস দিয়ে উপরের প্রান্তটা আটকে দিব অর্থাৎ কার্বন দণ্ডের চারপাশ এবং দস্তার পাত্রের উপরিভাগ এই অংশটা আমরা পিস দিয়ে আটকে দিব। এবং ফাইনালি এটাকে কাগজ দিয়ে কি করব মুড়ে দিব সো শিক্ষার্থীরা চলো আমরা পুরো ব্যাপারটা আরেকবার রিভিশন করি প্রথমে কি করব একটা দস্তার পাত্র নিব দস্তার পাত্রের মধ্যে আমাদেরকে একটা পেস্ট প্রবেশ করাইতে হবে পেস্টের মধ্যে কি কী থাকবে অ্যামোনিয়াম ক্লোরাইড কয়লার গুঁড়া ডাই অক্সাইড এবং পানি দিয়ে মিশিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করব। এই পেস্টটাকে আমরা দস্তার পাত্রের মধ্যে প্রবেশ করাবো এরপর দস্তার পাত্রের যে মধ্যে যে পেস্টটাকে প্রবেশ করা এই পেস্টের মধ্যে আমরা একটা কার্বন দণ্ড প্রবেশ করাবো কার্বন দণ্ডটা প্রবেশ করানোর সময় আমাদের লক্ষ্য রাখতে হবে যেন এই দণ্ডটা অবশ্যই দস্তার পাত্রকে স্পর্শ না করে এখন আমরা কি করব দণ্ডের উপরিভাগে একটা কার্বন দণ্ডের উপরিভাগে একটা ধাতব টুপি পরাবো এই ধাতব টুপিটা ধনাত্মক তরিদ্দার বা ক্যাথর হিসেবে কাজ করবে আর দস্তার পাত্রটা ঋণাত্মক তরিদার বা অ্যানোড হিসেবে কাজ করবে আমরা এই দস্তার পাত্রের উপরিভাগ এবং কার্বন দণ্ডের চারপাশটা একটা পিচের আস্তরণ দিয়ে আমরা এটা বন্ধ করে দিব এবং পুরো পাত্রটাকে আমরা কাগজ দিয়ে কাগজের একটা মোড়ক তৈরি করব। তো এটাই ছিল হচ্ছে আমাদের শুষ্ক কোষ শুষ্ক কোষের গঠন এখন আমরা শিখব তড়িৎ বিশ্লেষণ তড়িৎ বিশ্লেষণ এই প্রশ্নটা অনেকটা শুষ্ক কোষের মতোই মানে শুষ্ক কোষের যেমন আমরা গঠন শিখলাম যে শুষ্ক কোষটা কীভাবে তৈরি করতে হয় তরিত বিশ্লেষণও অনেকটা সেরকম তবে বইতে তরিদ বিশ্লেষণের যে প্রস্তুতিটা দেয়া আছে বা যেভাবে বর্ণনা দেওয়া আছে ওখানে অনেকটাই কঠিন করে দেওয়া আছে স্টুডেন্টদের বুঝতে সমস্যা হয় কিন্তু এটাকেও আমরা শুষ্ক কোষ যেমন গল্পের মতো শিখ শিখে গেলাম এটাকেও আমরা গল্পের মতো শিখতে পারি যেমন মনে করো চিত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে চিত্র আঁকা আছে এখানে প্রথমে আমরা একটা পাত্র নিব পাত্রটা এরকম একটা পাত্র নিব যেটা কি কোনো রাসায়নিক বিক্রি গ্রহণ করতে করবে না যেমন পাত্র হইতে পারে তো এমন একটা পাত্র নিব যেটা কোনো বিক্রি গ্রহণ করবে না এই পাত্রের মধ্যে আমরা একটা দ্রবণ নিব কিসের দ্রবণ সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ এখন সোডিয়াম ক্লোরাইডের এই দ্রবণের মধ্যে আমরা দুটো দণ্ড প্রবেশ করাবো একটা হচ্ছে অ্যানোড দণ্ড আর একটা হচ্ছে ক্যাথোড দণ্ড সো আমি আবারও বলতেছি প্রথমে কী করব আমরা একটা পাত্র নিব আমরা এখানে নাম্বার কাজগুলো আমরা নোট করতে পারি এক নাম্বার কাজ কি এক নাম্বার কাজ হচ্ছে আমরা একটা পাত্র নিব পাত্রের মধ্যে কি করব সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ নিব সো দ্বিতীয় কাজ হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ প্রথমে আমরা কি করব একটা পাত্র নিব তারপরে এর মধ্যে আমরা সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ নিব এবার দ্রবণের মধ্যে আমরা কি করব দুইটা তড়িদ্বার প্রবেশ করাবো সো তিন নাম্বার কাজ হচ্ছে তড়িদ্বার প্রবেশ করানো তড়িদ্বার প্রবেশ করাবো প্রথমে একটা পাত্র নিব এর মধ্যে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ নিব এরপর কী করব দুইটা দণ্ড প্রবেশ করাবো একটা হচ্ছে অ্যানোড আর একটা হচ্ছে ক্যাথোড এইবার আমরা দণ্ড দুইটাকে কি করব তার দ্বারা সংযুক্ত করব। সো চার নাম্বারে কী করব তার দ্বারা সংযুক্ত করব। তার দ্বারা সংযুক্ত করব। এখন এই তার দ্বারা সংযুক্ত করার পর একটা ব্যাটারির সাহায্যে আমরা তড়িৎ চালনা করব। সো পাঁচ নাম্বার চার চার নম্বরের পরে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে ব্যাটারি সো প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে একটা পাত্র নিব দুই নম্বর কাজ হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ নিব তিন নম্বর কাজ হচ্ছে এই দ্রবণের মধ্যে দুইটা তড়িদ্বার প্রবেশ করাবো দুইটা তড়িদ্বারকে আমরা কি করব। একটা তার দ্বারা সংযুক্ত করব এবার একটা ব্যাটারির সাহায্যে তড়িৎ চালনা করবো ব্যাটারির সাহায্যে যখনই চালনা করব। তখনই আমার দ্রবণটা কিসের দ্রবণ ছিল সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ সো আমরা জানি যে সোডিয়াম ক্লোরাইড এটাকে যদি ভাঙা যায় তাহলে আমরা পাবো সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস যখন আমি ব্যাটারির সাহায্যে তড়িৎ চালনা করবো সোডিয়াম ক্লোরাইড দ্রবণ ভেঙে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নে পরিণত হবে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নে পরিণত হবে তো তোমরা চিত্রে দেখতেই পাচ্ছ যখন এই দুইটা আয়ন উৎপন্ন হবে ক্লোরাইড আয়ন চলে আসবে অ্যানোডে আর সোডিয়াম আয়ন এটা চলে যাবে কোথায় ক্যাথোডে ক্লোরাইড আয়ন এটা চলে আসবে অ্যানোডে এবং সোডিয়াম আয়ন এটা চলে যাবে ক্যাথোডে এখন আমরা এর আগের লেকচারগুলো অবশ্যই দেখেছি সেখানে আমাদের ষষ্ঠ অধ্যায়ের যে লেকচার ছিল সেখানে আমাদের বিস্তারিত বলা আছে সোডিয়াম প্লাস ক্লোর ক্লোরাইড মাইনাস এই আয়নগুলোতে কতটা ইলেকট্রন আছে তোমরা জানো ক্লোরাইড আয়ন অর্থাৎ সিএল মাইনাস এখানে ইলেকট্রন আছে আঠারোটা কারণ হচ্ছে ক্লোরিন সিএল মানে হচ্ছে ক্লোরিন ক্লোরিনের পারমাণবিক সংখ্যা সতেরো অর্থাৎ তার ইলেকট্রন আছে সতেরোটা কিন্তু এখানে ক্লোরিন আছে ক্লোরাইড অবস্থায় অর্থাৎ আয়নিত অবস্থায় সিএল মাইনাস মানে একটা ইলেকট্রন সে অলরেডি গ্রহণ করছে তো যেহেতু একটা ইলেকট্রন তার অলরেডি গ্রহণ করা আছে এই জন্য এখানে ইলেকট্রন আছে কয়টা আঠারোটা তো আঠারোটা মানে কি তার প্রয়োজনের থেকে একটা ইলেকট্রন বেশি আছে তো ক্লোরিন কি করবে অ্যানোডে এসে একটা ইলেকট্রন বর্জন করবে বা ত্যাগ করবে তো দেখো ওই ইলেকট্রনটা এই যে এখানে চলে যাচ্ছে এই দিক দিয়ে চলে যাচ্ছে কোথায় যাচ্ছে এখান থেকে সে ক্যাথোডে আসছে ক্যাথোডে কে আছে ক্যাথোডে আছে সোডিয়াম আয়ন অর্থাৎ এনএ প্লাস সোডিয়াম আয়ন এনে প্লাস অর্থাৎ এখানে কয়টা ইলেকট্রন আছে সোডিয়াম এর পারমাণবিক সংখ্যা হচ্ছে এগারো অর্থাৎ ইলেকট্রন সংখ্যাও এগারো কিন্তু সোডিয়াম প্লাস এটার অর্থ হচ্ছে এখানে ইলেকট্রন আসে দশটা কেননা এই যে মাথার ওপরে যে প্লাস প্লাস মানে কি সে অলরেডি একটা ইলেকট্রন দান করে দিয়েছে এই জন্য এখানে ইলেকট্রন আছে দশটা তার মানে তার প্রয়োজনের থেকে একটা ইলেকট্রন কম আছে। অর্থাৎ তার ইলেকট্রনের ঘাটতি আছে। তো যেহেতু তার প্রয়োজনের থেকে একটা ইলেকট্রন কম আসে যখনই এখানে ইলেকট্রন চলে আসবে সোডিয়াম কী করবে একটা ইলেকট্রন গ্রহণ করবে সোডিয়াম যখনই একটা ইলেকট্রন গ্রহণ করবে তখন সোডিয়ামের মাথার ওপরে এই চার্জ আর থাকবে না সোডিয়াম তখন স্বাভাবিক অবস্থায় চলে আসবে এবং সোডিয়াম ধাতুতে পরিণত হবে এবং ক্যাথোড দণ্ডের গায়ে ধূসর বর্ণের একটা প্রলেপ সৃষ্টি করবে ঠিক একইভাবে ক্লোরাইড আয়ন যখন অ্যানোডে ইলেকট্রন বর্জন করবে বা ইলেকট্রন ত্যাগ করবে তখন ক্লোরিনের মাথার ওপরে এই মাইনাস চার্জটা আর থাকবে না ক্লোরিন কিসে পরিণত হবে ক্লোরিন পরিণত হবে ক্লোরিন গ্যাসে এবং অ্যানোর দণ্ডের গায়ে তোমরা দেখতে পাচ্ছ বুদবুদ আকারে জমা হবে তো এটাই ছিল আমাদের তড়িৎ বিশ্লেষণ অর্থাৎ সোডিয়াম এবং ক্লোরিনকে আলাদা করে ফেলা কিসের মাধ্যমে তড়িৎ অর্থাৎ বিদ্যুৎ চালনার মাধ্যমে আমি পুরো ঘটনাটা আবার বর্ণনা করতেছি সেটা হচ্ছে প্রথমে আমরা কি করব একটা পাত্র নিব এই পাত্রের মধ্যে আমরা একটা সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ নিব সোডিয়াম ক্লোরাইডের এই দ্রবণের মধ্যে আমরা দুইটা তড়িদ্বার প্রবেশ করাবো একটা হচ্ছে অ্যানোড আর একটা হচ্ছে ক্যাথোড তড়িদ্বার দুইটাকে আমরা একটা তার দ্বারা সংযুক্ত করব। এবার ব্যাটারির সাহায্যে আমি তড়িৎ চালনা করলে সোডিয়াম ক্লোরাইড ভেঙে যাবে সোডিয়াম ক্লোরাইড ভেঙে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নে পরিণত হবে এই আয়ন দুই আয়নদ্বয় ক্লোরাইড আয়ন অ্যানোড কর্তৃক এবং সোডিয়াম আয়ন ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হবে ক্লোরাইড আয়ন অ্যানোডে এসে ইলেকট্রন কি করবে বর্জন করবে ওই ইলেকট্রনটা আবার চলে আসবে কোথায় ক্যাথোডে ক্যাথোডে কে অপেক্ষা করছে সোডিয়াম আয়ন সোডিয়াম আয়ন ওই ইলেকট্রনটা গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হবে এবং ক্যাথোড দণ্ডের গায়ে জমা হবে অপরদিকে ধূসর বর্ণের প্রলেপ সৃষ্টি করবে অপরদিকে ক্লোরাইড আয়ন যে ইলেকট্রন ত্যাগ করেছে সে ইলেকট্রন ত্যাগ করে স্বাভাবিক অবস্থায় চলে আসবে আমরা জানি স্বাভাবিক অবস্থায় ক্লোরিন হচ্ছে গ্যাস এই জন্য অ্যানোড দণ্ডের গায়ে বুদবুদ আকারে জমা হবে এই ঘটনাটাকে আমরা এই ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে দেখাতে পারি প্রথমে ছিল সোডিয়াম প্লাস ইলেকট্রন গ্রহণ করে কি হয়ে গেল সোডিয়াম ধাতুতে পরিণত হলো আর এখানে ক্লোরাইড আয়ন ঋণাত্মক আধান বিশিষ্ট আয়ন ছিল ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন স্বাভাবিক অবস্থায় চলে এসেছে স্বাভাবিক অবস্থায় আমরা জানি ক্লোরিন হচ্ছে গ্যাস তো এটুকু যদি আমরা ইলেকট্রন স্থানান্তর দিয়ে দিই এবং এই চিত্রটা দিয়ে সুন্দরভাবে যদি আমরা যতটুকু বললাম বর্ণনা দিলাম গল্পের মতো এই গল্পের মতো যদি বর্ণনা দিয়ে দিই এটা নর্মালি চার মার্সের কোশ্চেন হিসেবে আসে আশা করি আমরা ফুল মার্কস পেয়ে যাবো সো ব্যাপারটাকে এত কঠিনভাবে না নিয়ে আমরা খুব সহজভাবে চিত্রটা এঁকে বর্ণনাটা দিয়ে তারপরে এই যে ইলেকট্রনের স্থানান্তরটা আছে এটা সুন্দরভাবে পরীক্ষার খাতায় উপস্থাপন করব। তো ধন্যবাদ শিক্ষার্থী এটাই ছিল আজকে আমাদের বারো এবং বারো থেকে চোদ্দ পর্যন্ত পাঠের লেকচার অর্থাৎ শুষ্ক কোষের কোঠের কোষের গঠন এবং তড়িৎ বিশ্লেষণ এর পরবর্তীতে আমরা দশম অধ্যায়ে যাব অম্ল ক্ষারক সাম্যাবস্থা ওখানে আমরা আলোচনা করব অম্ল কাকে বলে অম্ল অর্থাৎ অ্যাসিড অ্যাসিড কাকে বলে ক্ষারক কাকে বলে তারপর ওখানে থাকবে অনেক বিক্রিয়া তোমরা জানো যে অম্লক্ষারক চ্যাপ্টারের যে বিক্রিয়াগুলো আছে এই বিক্রিয়াগুলোই হচ্ছে ওই চ্যাপ্টারের প্রাণ তো আমরা কত সহজভাবে ওই বিক্রিয়াগুলোকে উপস্থাপন করা যায় কত সহজভাবে বিক্রিয়াগুলো শেখা যায় সেটা নিয়েই পরবর্তী লেকচারে আমরা আলোচনা করব সো অবশ্যই পরবর্তী লেকচার তোমরা মিস করবা না পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে